স্বাগত। আমি আর দীপঙ্কর দা রোজের মতন আজকে চলে এসেছি আপনাদের জন্য কিছু গাড়ি দেখাবো। তো আজকে আমরা কি গাড়ি দেখাচ্ছি দীপঙ্কর? তো আজকে একটা গাড়ি এসেছে নতুন, KTM RC 125। এছাড়া আরো অনেক গাড়ি রয়েছে, তো যেগুলো আমি দেখাবো, তো আজকে একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি। তো আজকে মোটামুটি অগোছালো আছে, আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে গাড়ি দেখাই। আচ্ছা, হ্যাঁ, তাহলে শুরু কোনটা থেকে করব? তো শুরু যেটা নতুন এসেছে সেটা দিয়েই করি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে ম্যামকেও দেখাই গাড়িটা, ম্যাম দেখেনি এখনো। তো এই গাড়িটা আজকে সকালে 4 থেকে 5 ঘন্টার মতো হলো আমার কাছে এসেছে। গাড়িটা একবার দেখে নিন আপনারা ভালো করে। মাত্র 4 মাস বয়স আর চলেছে 1700 কিলোমিটার। তো আমি ক্যামেরাম্যান, হ্যাঁ ক্যামেরাম্যানকে বলবো কিলোমিটারটা দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, 1750 কিলোমিটার চলেছে গাড়িটা। আর গাড়ির কালারটা আপনারা দেখুন, অরেঞ্জ আর হোয়াইট কালার। গাড়ির সামনের টায়ার, পেছনের টায়ার একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করো। আর গাড়িটা এখনও যদিও ওয়াশিং হয়নি, ওয়াশিং হলে আরও সুন্দর থাকবে। ম্যাম, গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই, আপনি খুঁজে বার করতে পারবেন একটা? কোথাও কোনো স্ক্র্যাচেস নেই। আর একদম স্ক্র্যাচলেস গাড়ি, এটা এখনো পর্যন্ত সার্ভিস হয়নি, সবে মাত্র এসেছে। আপনাদেরকে একদম আমরা আসা মাত্রই দেখিয়ে দিচ্ছি। তো গাড়ি আসা মাত্রই আমরা, বয়স কি আছে? 4 মাস। আপনারা পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, এটা নাম্বারটা আপনি দেখতেই পাচ্ছেন, নাম্বারটা 01, বেলতলা নাম্বার। তো যারা কলকাতার ভিউয়ার্স আছেন, যারা অনেকেই কলকাতার নাম্বার চান, তাদের জন্য স্পেশালি এটা। এরপর আমরা দেখাচ্ছি পেছনে একটা গাড়ি আছে ইয়ার্ডে, আমরা ওইদিকে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের দুদিকে কিরকম গাড়ি রয়েছে। এখানে পালসার রাখা আছে। ক্যামেরাম্যানকে বললো তুমি ঘুরে গিয়েও দেখাতে পারো। তো হ্যাঁ, ঘুরে গিয়ে গাড়িগুলোকে দেখাতে থাকো আস্তে আস্তে। তো এখানে রয়েছে পরপর অনেক গাড়ি, পালসার 125, 150, BS6, 200 cc গাড়ি, NS। তো এইগুলো তো থাকছে, প্লাস আমাদের পার্কিং ইয়ার্ড, আমাদের স্টক ইয়ার্ড যেখানে রয়েছে ওখানেও অনেক গাড়ি আছে। আপনারা তো দেখতে পাচ্ছেন, সামনে সামনের দিকে দেখানোর চেষ্টা করো, ওখানে গাড়ি সার্ভিসিং হচ্ছে। আর কত গাড়ি এখানে আপনার পড়ে আছে যেগুলো এখনও আমরা সার্ভিস করতে পারিনি, এগুলো আমরা আপনাদেরকে পরবর্তীকালে দেখিয়ে দেবো। তো ম্যাম, এখানে দেখুন কত গাড়ি এসেছেন, আপনি অ্যারেঞ্জ করেছেন গাড়িগুলো, হয়তো আপনি এখনও সব দেখেননি ফিজিক্যালি। তো এখানে এর মধ্যে থেকে আমি এখন দেখাবো পালসার 200 RC মডেল, তো যেটা আমাদের কাছে সবে এসেছে, তো ওই গাড়িই দেখাবো। তো চলুন গাড়িটা আপনাকেও দেখাই এবং আমার দর্শক বন্ধুদেরকেও দেখানোর চেষ্টা করি। তো এখানে স্পেশালি আপনাদের জন্যই এই গাড়িটা BS6। গাড়িটা 3 মাসের গাড়ি। আমি কিছু বলার আগে আমি ক্যামেরাম্যানকে বলবো গাড়িটা ভালো করে দেখিয়ে দেওয়ার জন্য। তো গাড়ির টায়ার ওভারঅল ভালো করে দেখাও। গাড়িটা রেজিস্ট্রেশন রয়েছে WB68, মানে বাঁকুড়া ডিস্ট্রিক্টের গাড়ি। গাড়ির বয়স হয়েছে 3 মাস, 3 থেকে 4 মাসের মধ্যেই রয়েছে। তো এই গাড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কালার, অরেঞ্জ কালারের গাড়ি। আর আমি তো নাম্বার প্লেটটা বলেই দিলাম, নাম্বার প্লেটটা একবার দেখিয়ে দাও ক্যামেরাম্যান। এটা WB68, মানে বাঁকুড়া জেলার নাম্বার। আমার ভুল হতে পারে, আপনারা মিলিয়ে নেবেন, চেক করে নেবেন। তো এই গাড়িটা ওভারঅল তুমি একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করো, সামনে থেকে পেছন দিকটা। হ্যাঁ, তাহলে আমি গাড়িটাকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, তাহলে ওভারভিউটা ভালো হবে, চারিদিক থেকে দেখানো যাবে। তো আপনারা একটু সঙ্গে থাকুন, আমি গাড়িটাকে একটু সরিয়ে দেওয়ার চেষ্টা করি। গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন ছিল, কিন্তু নামাতে গিয়ে গাড়ি আনলোডিং এর সময় ট্রাকে একটু স্ক্র্যাচেস হয়ে গেছে গাড়ির মধ্যে। স্ক্র্যাচটা একটু দেখিয়ে দাও ক্যামেরাম্যান, স্ক্র্যাচটা একটু দেখিয়ে দাও। সবথেকে বড় কথা, গাড়িগুলো আমাদের ট্রাকের ওপর পরপর সাজানো থাকে, তো সেই জায়গা থেকেই অনেক সময় ঘষাঘষি হয়ে যায়। গাড়ি তো অনেক দূর দূর থেকে আসে আমাদের কাছে, তো এই দাগটা কিন্তু আমাদের হাতেই হওয়া, মানে আমাদের গাড়ির ট্রাকেতেই হয়েছে। গাড়ি কিন্তু 3 মাস মাত্র বয়স, আপনারা দেখতেই পাবেন, নাম্বার প্লেট তো এখানে দেওয়াই আছে, আপনারা চেক করে নিতে পারবেন। 3 মাসের গাড়ি, আর গাড়িটা চলেছে খুবই কম। তাও আমি একবার দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি। এই গাড়িটা আপনার হবে আমাদের এখানে যেটা দেখাচ্ছে ওডোমিটারে, হ্যাঁ, 2783 কিলোমিটার। আপনারা দেখতেই পেলেন গাড়িটা চলেছে মাত্র 2783 কিলোমিটার। KTM RC 200 cc গাড়ি, BS6, 3 মাসের, আর মাত্র চলা 2783। তো এরকম একটা গাড়ি আপনাদেরকে যেই প্রাইসে আমরা দিতে পারবো, এই গাড়িটা আপনাদের জন্য থাকলো 1,58,000। 1,58,000 টাকা হলে 3 মাসের RC 200 আপনারা পেয়ে যাবেন, তাও BS6 আর বাঁকুড়ার নাম্বার। তো আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটা নেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন।
এই গাড়িটা নিয়ে যাবেন 104 আপনাদের কাছে অনেকটা ট্রান্সপারেন্ট আমরা গাড়িতে স্ক্র্যাচেস থাকলে দেখিয়ে দিই গাড়ি সমস্যা যেটুকুন থাকে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আর গাড়ির তো ভালো কন্ডিশনেরই ম্যাক্সিমাম গাড়ি সব গাড়ি ভালো কন্ডিশন থাকে যেটুকু যা থাকে আমরা দেখিয়ে দিই আমরা মিটার ওডোমিটার আপনাদেরকে দেখিয়ে দিই জেনুইন গাড়ি পাবেন পেপারস সমস্ত ওকে পাবেন আর আমাদের এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বেলা ঠাকুরপুকুর বাজার হয়ে ঠাকুরপুকুর থেকে বাকরাহাট রোডেতে গাজীপুরে আমাদের শোরুম বাইক বাজার 104 আসতে গিয়ে সমস্যা হলে ফোন করুন হ্যাঁ তো নেক্সট যে গাড়িটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা আমার ডান দিকে যদি দেখেন একটা গাড়ি ওয়াশিং হচ্ছে প্ল্যাটিনা এটাও আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আধ ঘন্টার মধ্যে তো এখন যেটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে টিভিএস ভিক্টর 110 দেখুন গাড়িটা স্কাই ব্লু কালারের গাড়ি ম্যাট ফিনিশের ওপরে রয়েছে এই গাড়িটা আমাদের কাছে আজকেই এসেছে সবে এসেছে এটাও বাঁকুড়ার গাড়ি আমরা আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে আগের যে লটটা ছিল এটা ছিল মেদিনীপুরের লট তো আজকে যে গাড়িটা এসেছে তো এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের এখানে বেশিরভাগ গাড়ি আপনারা পেয়ে যাবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের তো যারা বাঁকুড়ায় থাকেন বা বাঁকুড়ার ভিউয়ার্স যারা আছেন তারা আসতে পারেন বা আপনারা সবাই আসতে পারেন তো বাঁকুড়ার গাড়িটা দেখুন কত সুন্দর রয়েছে গাড়ির কালার একটু গাড়িটা যদি ভালো করে দর্শক বন্ধুদেরকে পুরোটা দেখানো যায় আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো যদি একটু ভালো করে দেখানো যায় দর্শক বন্ধুদেরকে তো দেখুন গাড়ির সামনে ডিস্ক ব্রেক রয়েছে আর নাম্বার প্লেট তো ওখানে দেওয়াই আছে আপনারা চেক করে নিতে পারবেন আর ম্যাম গাড়িটার কালারটা দেখুন পেট্রোলের প্রাইসের জন্য পেট্রোলের হাই প্রাইসের জন্যই এখন আমরা একটু চেষ্টা করছি মাইলেজেবল বাইক আনার তো এই রকম একটা সুন্দর গাড়ি দেখুন এই গাড়িটার ইন্ডিকেটারটা নেই এখানে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি হতে পারে ইন্ডিকেটার ভাঙা ভেঙে গেছে বা কোনো কারণে খুলে গেছে তো এগুলো আমরা ঠিক করে দেবো এই ইন্ডিকেটার আমরা লাগিয়ে দেবো অল্প সামান্য যে কাজগুলো যেগুলো থাকে ইন্ডিকেটার ভাঙা বা সামান্য কিছু ওইগুলো আমরা করে দিয়ে একদম ফিটিং একদম ফিট অবস্থায় আমরা গাড়ি ডেলিভারি করি একদমই তাই তো আপনাদের জন্য এই গাড়িটা আমরা যেই প্রাইসে দিতে পারবো এইটা আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র 48,000 48,000 টাকা হলে টিভিএস ভিক্টর ম্যাট ব্লু কালারের গাড়ি আর সামনে ডিস্ক থাকছে তো আপনারা এসে যোগাযোগ করুন আর এই গাড়িটা বাঁকুড়ার নাম্বার হ্যাঁ ম্যাট ব্লু গাড়িটা সবে ওয়াশিং করেছে একটু সেই কারণে এরকম দেখাচ্ছে গাড়িটা ম্যাট ব্লু আছে নেক্সট আমরা কোন গাড়ি দেখাচ্ছি নেক্সট আমি বাঁকুড়ার বলছিলাম তো এখানে আরও একটা গাড়ি এসেছে যেটা আরটিআর দেখুন হ্যাঁ এটা এখনও সার্ভিস হয়নি তাও একবার আমি একটু দেখিয়েই দিই তো এই লটটা পুরোটাই বাঁকুড়ারই আছে যারা বাঁকুড়ায় থাকেন বাঁকুড়ার ভিউয়ার্স যারা আছেন তারা আসতে পারেন আপনাদের ডিস্ট্রিক্টেরই গাড়ি তো গাড়ির নাম্বার প্লেটটা একটু দেখিয়ে দাও এটা BS6 গাড়ি মানে এক বছর এখনও হয়নি আর গাড়ি চলেছে 7,600 কিলোমিটারের মতো আমি চেষ্টা করবো একবার যদি ওডোমিটারটা দেখানো যায় তো আমি আকিবকে বলবো একটু ওডোমিটারটা দেখিয়ে দেওয়ার জন্য তো আমি অন করলাম ডিসপ্লেটা একটু ধুলো হয়ে আছে তো এখানে দেখাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন 3,536 কিলোমিটার সরি আমি ভুল বলেছি এটা 3,536 কিলোমিটার চলেছে গাড়িটা তো আপনারা দেখতেই পেলেন একটা গাড়ি যেটা BS6 ওপরে এক বছরের নিচে গাড়ি মাত্র 3,500 কিলোমিটার চলা তো এই গাড়িটা এখনও সার্ভিস হয়নি সার্ভিস হলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা আরও কত ফ্রেশ আর এর প্রাইসটা যেটা হবে এই গাড়িটা আমরা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 78,000 78,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাবেন তো এরপরে আরও এখানে গাড়ি রয়েছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি না গাড়ি এখনও ওয়াশিং হয়নি কিন্তু এটা RS আমি একবার বলে রাখলাম হোয়াইট কালারের RS BS6 এটা আপনারা পেয়ে যাবেন দেখতে এটাও বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি তো এখানে আরও অনেক গাড়ি রয়েছে যেগুলো এখনও সার্ভিস হয়নি সেগুলো আমরা দেখিয়ে দেবো পরবর্তীকালে তো নেক্সট আমি গাড়ি দেখাচ্ছি আপনাদেরকে ওইখানে যে গাড়িটা ওয়াশিং হচ্ছে ওই গাড়িটাই আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটু সাথে থাকুন আর এটা আপনারা বাইক বাজারের তরফ থেকে পেয়ে যাচ্ছেন কত টাকায় এটা আপনারা পেয়ে যাবেন 52,000 এ পেয়ে যাচ্ছেন আর যদি একবার ওডোমিটারটা দেখানো যায় তো এখানে ওডোমিটারটা দেখা যায় হ্যাঁ 5,100 কিলোমিটার মতো চলে
WB56 এটা পুরুলিয়ার রেজিস্ট্রেশন গাড়ি আছে আর এটা কিলোমিটারটা তো আপনারা দেখছেনই 5100 কিলোমিটার চলে এরকমই আছে হ্যাঁ সবে মাত্র সার্ভিস করে আনা হয়েছে আপনাদের জন্য আর প্লাটিনা 100 সিসি গাড়ি আমি আর নতুন করে প্লাটিনার মাইলেজ বলছি না আপনাদেরকে আপনারা তো প্লাটিনা খুব চয়েস করেন মাইলেজেবল বাইকের জন্য আর ডেইলি ইউজার জন্য আপনারা অনেকটাই প্লাটিনাকে ফেভার করেন এই গাড়িটা জুন 2021 এর রেজিস্ট্রেশন আছে BS6 মডেল রয়েছে সামনে ডিস্ক ব্রেক রয়েছে সামনে ডিস্ক ব্রেকও থাকছে BS6 মডেল এই গাড়িটা আপনারা বাইক বাজারে পেয়ে যাচ্ছেন বাইক বাজার 104 এ পেয়ে যাচ্ছেন 52000 টাকায় 52000 এ আপনারা পেয়ে যাচ্ছেন রেড কালার প্লাটিনা 100 সিসি গাড়ি হ্যাঁ 52000 তো এরপর আমরা কি গাড়ি দেখাই হ্যাঁ এরপর আমাদের আমাদের শোরুমের ভিতরে গাড়ি রয়েছে হ্যাঁ তো সেখানেই যাব তো আপনারা সাথে থাকুন আমরা ওখানে গিয়ে ভিডিও দেখাচ্ছি শোরুমের মধ্যে গাড়ি দেখাচ্ছি তো এখন আমরা শোরুমের ভিতরে চলে এসেছি আমাদের পেছনের গোডাউনে আছি তো এই গাড়িটা এখন আমাদের ডেলিভারি হচ্ছে আপনারা হয়তো দেখেছিলেন এই গাড়িটা ডিউক 125 5 মাসের গাড়ি 500 কিলোমিটার চলা এই গাড়িটা আমাদের ডেলিভারি হচ্ছে পিডিআই করছে আমাদের ছেলেরা তো এখানে যে গাড়িগুলো রয়েছে ম্যাম পেছনে যে গাড়িগুলো রয়েছে আপনি একবার দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দিন বা বলে দিন আমরা পরপর গুলো দেখাই তো এখন কি গাড়ি দেখানো যেতে পারে ম্যাম আপনিই বলুন আরএস এর অনেক ফোন পাচ্ছিলাম তো আরএস এই দুটো আরএস আছে আর একটা হোয়াইট আরএস আপনারা দেখলেন সার্ভিস হয়নি এখনো ওটা আমরা নেক্সট ভিডিও দেখাচ্ছি তো এই আরএস দুটোর একটু প্রাইস ডিটেইলটা যদি দিবেনটা বলে দাও তো এখানে যে দুটো আরএস রয়েছে এই আরএস দুটো গাড়ি পুরো মুর্শিদাবাদ রেজিস্টার্ড আর গাড়ি দুটোই BS6 এর উপরে রয়েছে আর কালার তো সেমই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো গাড়ি হ্যাঁ প্রথমে আমি এই গাড়িটা বলি এই গাড়িটা মুর্শিদাবাদ রেজিস্টার্ড BS6 এক বছরের মধ্যেই আছে তো গাড়ি সব ঠিকঠাকই আছে ওভারঅল ভালো খুব কম চলা 6000 মধ্যে রয়েছে তো এটা প্রাইস যেটা হবে সেটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন 118000 টাকা 118000 টাকা হলে BS6 RS 200 গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে কালারটা অনেক সুন্দর দুটো কালারই সুন্দর আছে হ্যাঁ দুটো কালারই খুবই সুন্দর আরেকটা যেটা এসেছে সার্ভিস হয় ওটা কি কালার আছে এটা হোয়াইট কালারের উপরে হবে আচ্ছা ওটা হোয়াইট কালারের হ্যাঁ হোয়াইট কালার তো নেক্সট গাড়িটা নেক্সট যেটা রয়েছে এটা BS6 এর উপরে এটাও রয়েছে এটাও মুর্শিদাবাদ রেজিস্টার্ড তো আপনারা নাম্বার প্লেট তো দেখিয়ে নিলেন নাম্বার প্লেট তো এখানে দেওয়াই আছে এটা জুন 2021 এর গাড়ি এটা চলেছে খুবই কম চলেছে আপনার 1000 থেকে 1500 এর মধ্যেই রয়েছে তো এটা আপনাদের জন্য থাকবে খুবই রিজনেবল প্রাইস এটা আপনারা পেয়ে যাবেন ওই সেম প্রাইসই থাকলো আপনাদের জন্য এই গাড়িটাও আমরা আপনাদেরকে দিতে পারবো 118000 টাকা 118000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তো এসে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে তো বাইক বাজারে RS 200 আপনারা পাচ্ছেন 118000 টাকা 18000 টাকায় তাও BS6 হ্যাঁ রেড আর হোয়াইটের কম্বিনেশন রয়েছে হ্যাঁ দুটো গাড়ি রয়েছে আপনারা চলে আসুন বাইক বাজার 104 হ্যাঁ আর এই গাড়ি যদি আরো ছবি আপনারা দেখতে চান তাহলে WhatsApp করুন আমরা তো ফটো পাঠিয়ে দিই একদমই তাই হ্যাঁ হ্যাঁ তো নেক্সট এগুলো দেখানো যাক 220 হ্যাঁ তো এখানে পরপর 220 আছে 180 আছে তো এগুলো আমি পরপর দেখাতে থাকি তো প্রথমে ম্যাম এটা রয়েছে পালসার 220 BS6 BS6 মডেলের গাড়ি 2020 লাস্টের দিকে রয়েছে এই গাড়িটা তো এটা আপনার ABS এর মধ্যেই থাকছে ABS দিয়েই হয় সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই থাকে এই গাড়ি তো প্রাইস যেটা হবে আপনাদের জন্য এই গাড়ি আপনারা পেয়ে যাবেন মোটামুটি এই গাড়িটা আমি আপনাদেরকে দিতে পারবো 87000 টাকা হলে পালসার 220 BS6 মডেল আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 87000 টাকা 87000 দেখতে পাচ্ছেন পালসার 220 রয়েছে WB18 মানে হুগলি রেজিস্টার রেজিস্ট্রেশন রয়েছে এটা ডিটেইল জানতে ফোন করুন আমাদের নেক্সট গাড়ি রয়েছে WB52 এটা কোথা কার রেজিস্ট্রেশন এটা নদিয়া ডিস্ট্রিক্টের রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশন এটা আছে BS6 এর গাড়ি 180F মডেল নেক্সট রয়েছে পালসার 180 2020 গাড়ি এটা এক বছর 8 মাসের গাড়ি আর এটা রেজিস্ট্রেশন রয়েছে কোনটাই মানে মেদিনীপুর মেদিনীপুর এই যে লাস্ট এই গাড়িটা দেখিয়েছি এই গাড়িটার রেজিস্ট্রেশন আছে 2021 এ হ্যাঁ শুধুমাত্র 8 মাস বয়স আচ্ছা তো নেক্সট এটা বোধহয় 220 আছে হ্যাঁ এটা 220 রয়েছে এটা 220 রয়েছে হ্যাঁ এটা 220F এটা 2019 এর গাড়ি আছে তো আপনারা এসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে নেক্সট এই গাড়িটা কি রয়েছে এটা 180 আছে 96 নাম্বার বারুইপুর রেজিস্ট্রেশন তো এই গাড়িটা ডিটেইলস হ্যাঁ কলকাতা জেনারেল গাড়ি তো আপনারা আমাদেরকে কল করে জানতে পারেন এর আগে আমরা এই গাড়িগুলো অনেকবার দেখিয়েছি তাও আর একবার দেখিয়ে দিলাম
পালসার 220 পালসার তো মানে বাইক বাজারে সবথেকে বেশি স্টক থাকে পালসারের আপনারা পালসার লাভার আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে পালসার 150 এর জন্য পালসার 125 এর জন্য পালসার 180 এর জন্য পালসার 220 এর জন্য আরএস 200 এর জন্য আরএস 200 থাকছে পালসার 180 থাকছে আর কেটিএম তো থাকছে আমাদের সাথে কিন্তু আমাদের থাকছেই এনএস 160 অ্যাভেঞ্জার রয়েছে এনএস 200 রয়েছে আপনারা চলে আসুন বাইক বাজার 104 এ বাজাজের প্রত্যেকটা মডেল আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সব সময় টিভিএস এর মডেল অ্যাভেলেবল রয়েছে অ্যাপাচি রয়েছে ভিক্টর রয়েছে হ্যাঁ টিভিএস ভিক্টর অ্যাপাচি স্পোর্ট রয়েছে স্পোর্ট রয়েছে এক্সেল রয়েছে হ্যাঁ যোগাযোগ করুন বাইক বাজার নেক্সট আমরা অ্যাপাচি দেখানোর জন্য আবার চলে আসলাম হ্যাঁ তো মানে একদম ফ্রন্টে হ্যাঁ একদম তো 4V আপনাদের কথা মতন অ্যাপাচি আরটিআর 4V দুটো আছে আমরা দেখিয়ে দিচ্ছি আরো একবার দেখিয়েছিলাম একবার ম্যাম দেখিয়েছিলেন আগের বারে আমরাও দেখিয়েছিলাম তো সেখান থেকে এটা 4V তো এটা 4V আছে BS6 ন মাস মাত্র বয়স হয়েছে কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ রেড কালারের উপরে হ্যাঁ রেড কালারের উপরে BS6 আর ফ্রন্ট ABS থাকছে সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই আসছে গাড়িটা আর টিআর WB68 সম্ভবত নাম্বার একবার দেখে নিতে হবে আমাকে তো যদি না সরি এটা 30 নাম্বার আছে মানে মেদিনীপুর রেজিস্টার্ড তো গাড়ি খুব কম চালা BS6 যেহেতু 9 মাসের গাড়ি খুব বেশি হলে 5 থেকে 6 হাজারের মধ্যেই থাকবে তো আপনারা দেখতে পারেন গাড়িটা কত সুন্দর কালার রয়েছে ম্যাম কালারটা কেমন বলাই দর্শকদেরকে আমার তো খুবই ভালো লাগছে আপনারা তো রেড কালার গাড়ি সব থেকে বেশি পছন্দ করেন আর এটা অনেকটা অ্যাট্রাকটিভও বটে আপনারা চলে আসুন বাইক বাজার 164B মডেলের জন্য তো এটা প্রাইস যেটা হবে আমাদের কাছে এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো শুধুমাত্র 82,000 আর টিআর 4V BS6 আপনারা পাচ্ছেন শুধুমাত্র 82,000 টাকায় তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে 82,000 হলে BS6 4V পেয়ে যাচ্ছেন 9 মাসের আরো একটা 4V রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই গাড়িটা এটাও মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি TVS Apache RTR সিঙ্গেল চ্যানেল ABS এর সাথেই আছে তো এটাও কালার সেমি আছে রেড কালার তো কালার নিয়ে তো বলার কিছু নেই ম্যাম দেখুন কালারটা কত সুন্দর একদমই পছন্দ হবেই হবে একেবারে তো এটাও খুব কম চলাই গাড়ি প্রাইস এটা যেটা রাখা হচ্ছে আপনাদের জন্য এই গাড়িটা যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন এটা যে প্রাইসে আমরা দিতে পারবো আপনাদেরকে শুধুমাত্র 75,000 অনলি 75,000 টাকা হলে এরকম একটা সুন্দর লাল কালারের আরটিআর 4V ABS আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িগুলো নেওয়ার জন্য বাইক বাজার 104 এ যোগাযোগ করুন আপনারা আর আমাদের গাড়ি স্টক তো আমরা প্রত্যেক দিনের মতন চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর এখনো অনেক গাড়ি রয়েছে যেগুলো সার্ভিস করা হয়নি আপনাদেরকে এখনো দেখাতে পারছি না সেগুলোর জন্য নেক্সট ভিডিও ফলো করুন আর শোরুমের সামনে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত গাড়ি রয়েছে পরপর এখানে রাখা আছে এটা শোরুমের সামনে এখানে কিছু ফোর হুইলারও রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রাইস আর ডিটেইলের উপর একটা ভিডিও আমাদের অলরেডি আছে তো আপনাদের যদি কারো স্পেশাল ইন্টারেস্ট থাকে এই ফোর হুইলার গুলোর জন্য তাহলে আপনারা আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন আমাদের বাইক বাজার 104 এ সেকেন্ড হ্যান্ড ক্যাটাগরি মোবাইল পাওয়া যায় স্যামসাং ব্র্যান্ডের অনলি স্যামসাং A10 A20 A21S A30 A31 A50 A51 A70 A71 পর্যন্ত সমস্ত মডেল আপনারা পেয়ে যাবেন যে কোনো কালারের তো সেকেন্ড হ্যান্ড ফোনের জন্য যোগাযোগ করতে পারেন এই চ্যানেলে একটা ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন যোগাযোগ করুন সেই ওখানে দেওয়া নাম্বারে তো আজকে যা গাড়ি দেখালাম তো এগুলো আপনারা দেখলেনই তো পেছনে আরও অনেক গাড়ি আপনারা দেখলেন যেগুলো এখনও ওয়াশ হয়নি তো সেগুলো আমরা নেক্সট দিন দেখিয়ে দেবো তো আজকের মতো এই পর্যন্তই থাকলো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আপনারা কমেন্ট করছেন আপনাদের ভিডিও ভালো লাগছে আপনারা আপনাদের বক্তব্য আমাদেরকে জানাচ্ছেন আমরা অনেকটা রিপ্লাই দিচ্ছি আমরা চেষ্টা করছি আপনাদের মতন করে ভিডিও বানানোর আর আপনারা যেভাবে উৎসাহ দিচ্ছেন আমরা রোজ ভিডিও আনছি সেই জন্যই আর আমরা ভিডিও বানাই আপনাদেরই জন্য